ছেড়ে মেজাজ হারালেন মেহতাব হোসেন। টানেল দিয়ে উঠে জলের বোতলটা আছড়ে ফেললেন মাটিতে, মাথা নিচু করে পিছন গেট দিয়ে ড্রেসিং রুম ছাড়লেন লাল হলুদের ফুটবলাররা। শুধুমাত্র ফুটবলারদের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়েই ক্ষান্ত থাকেননি সমর্থকরা, তারা কর্তাদের উদ্দেশ্যেও জলের বোতল ছুড়ে মারেন। ফুটবলারদের নিরাপত্তা দেওয়ার জন্য উন্মত্ত সমর্থকদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যান পুলিশ, মুখে কুলুপ ফুটবলারদের। সমর্থকরা বলেন, এভাবে খেললে বড় ম্যাচে আর তারা তাদের প্রিয় লাল হলুদকে সমর্থন করতে আসবেন না।